আজ আমরা মাসবুকের বিধিবিধান প্রসঙ্গে জানব ইনশাআল্লাহ তাআলা। মাসবুক বলা হয় ওই ব্যক্তিকে যিনি জামাতের মাঝামাঝি পর্যায়ে সে শামিল হয়েছেন, সংযুক্ত হয়েছেন। ইমামের এক রাকাত, দুই রাকাত কিংবা তিন রাকাত সালাত সম্পন্ন করার পর যে ব্যক্তি যোগদান করেছেন, তিনি ইমামের সালাম ফেরানোর পর তার ছুটে যাওয়ার রাকাতগুলো কীভাবে আদায় করবেন, তার বিস্তারিত বিবরণ আজ আমরা জানার চেষ্টা করব। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে। প্রথম জিজ্ঞাসা হলো যে মাসবুক ব্যক্তি তার ছুটে যাওয়া রাকাতগুলো যখন একাকে আদায় করবেন ইমাম সালাম ফেরানোর পর, সে রাকাতগুলোতে সূরা ফাতিহা তিনি পড়বেনই, সূরা ফাতিহার পাশাপাশি অন্য সূরা তাকে মেলাতে হবে কি হবে না। আরেকটি জিজ্ঞাসা বিষয় হলো বৈঠক তিনি কোন হিসাবে কাউন্ট করবেন এবং সিরিয়াল কীভাবে মেনটেন করবেন বৈঠকের। আরেকটি জিজ্ঞাসা বিষয় হলো যে ইমামের সঙ্গে আখেরি বৈঠকে তিনি শুধুমাত্র আত্মাহেতু পাঠ করে বসে থাকবেন চুপচাপ, নাকি আত্মাহেতুর পাশাপাশি দুরুদ এবং দোয়া মাসুরাও তাকে পাঠ করতে হবে। এরকম আরও খুঁটিনাটি কয়েকটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আছে। মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া রাকাতগুলোতে সূরা ফাতিহার পাশাপাশি অন্য সূরা মেলাতে হবে কি হবে না, এ বিষয়টি আসলে নির্ভর করে গুরুত্বপূর্ণ একটি মূলনীতির উপরে। আর সে মূলনীতিটা হলো যে মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া রাকাতগুলোকে তিনি যখন একাকে আদায় করবেন ইমামের সালাম ফেরানোর পর, সেই রাকাতগুলোকে তার সলাতের, তার নামাজের প্রথম অংশ ধরা হবে নাকি শেষের অংশ ধরা হবে। এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম মালিক রহমাহুল্লাহ এবং জমহুর মুতাখিরিন বা পরবর্তীকার বেশিরভাগ ইমাম এবং স্কলারদের অভিমত হলো মাসবুক ব্যক্তির ছুটে যাওয়া রাকাতগুলোকে তিনি যখন আদায় করবেন একাকি, সেগুলোকে তার নামাজের প্রথম অংশ ধরা হবে। যেহেতু নামাজের প্রথম অংশ ধরা হবে, অতএব ইমাম সালাম ফেরানোর পর তিনি যখন দাঁড়িয়ে তার ছুটে যাওয়া রাকাতগুলো পড়বেন, তখন তিনি শুরুতেই সানা পড়বেন। যেহেতু প্রথম অংশের রাকাতগুলোতে সানা পড়ে শুরু করতে হয়, অতএব সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা পড়বেন আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়বেন। এরপরে তিনি যথারীতি সূরা ফাতিহা পড়বেন এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা তাকে মেলাতে হবে, কারণ প্রথম দিককার রাকাতগুলোতে সূরা ফাতিহার সাথে সূরা মেলাতে হয়। আর ইমাম শাফি রহমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহর এক বর্ণনা অনুযায়ী মাসবুকের ছুটে যাওয়া রাকাতগুলোকে তিনি যখন আদায় করবেন, এটাকে তার নামাজের শেষ অংশ ধরা হবে। যেহেতু শেষ অংশ ধরা হচ্ছে, সেহেতু ইমাম সালাম ফেরানোর পর তিনি যখন দাঁড়িয়ে এই নামাজগুলো আদায় করবেন, তখন তাকে সানা পড়তে হবে না, আউযুবিল্লাহ পাঠ করতে হবে না, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাতে হবে না, কারণ শেষের রাকাতগুলোতে এগুলো করতে হয় না। এই মতটিকে সৌদি আরবের সাম্প্রতিককালের ওলামা ইকরামের মধ্যে থেকে বিন বাজ, ইবনে উসাইমিন রহমাহুল্লাহ এবং বর্তমানে সৌদি আরবের ওলামা ইকরামের বড় একটা অংশ বা বেশিরভাগই বলতে গেলে এই মতটিকে তারা সমর্থন করেন। দলিলের দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখি যে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক একটি হাদিস যে ফামা আদরাকতুম ফাসাল্লু ওমা ফাতাকুম ফাআতিম্মু আও ফাকুদু, এরকম একটি বর্ণনা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। এ হাদিসের ভাষ্যের সূক্ষ্ম একটা ব্যাখ্যার উপর নির্ভর করে মূলত ইমামগণ একাধিক মত তারা অবলম্বন করেছেন। এখানে প্রথম মতটি তুলনামূলকভাবে আমার কাছে নিরাপদ মনে হয়, কারণ সূরা ফাতিহার সাথে অন্য সূরা যদি মেলানো হয়, তাহলে দ্বিতীয় মতের ওলামা ইকরামের মতেও সালাত আদায় হয়ে যাবে। অতএব সূরা ফাতিহার পাশাপাশি আমরা যদি ছুটে যাওয়া রাকাতগুলোতে অন্য সূরা মেলাই, তাহলে সেটাকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করি। আর তাছাড়া ইমামের সঙ্গে আসলেই শুরুর দিকে যে রাকাতগুলো ছুটে গিয়েছিল সেগুলোই তিনি আদায় করেছেন মাসবুক ব্যক্তি। অতএব ছুটে যাওয়া রাকাতগুলো যখন মাসবুক একাকে আদায় করবেন, সেখানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর মতটাই অধিকতর আমার কাছে শক্তিশালী এবং যুক্তি সমৃদ্ধ মনে হয়। তাহলে বিষয়টি আশা করি আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার আসা যাক বৈঠকের বিষয়ে। বৈঠকের বিষয়ে কথা হলো যে প্রতি দুই রাকাত পরপর বৈঠক করতে হবে একজন মুসল্লিকে। সেই হিসেবে ইমামের সাথে যদি কেউ কোনো সালাতের শেষের রাকাতে এসে সংযুক্ত হন এবং শেষের রাকাতটি পুরোপুরি পান ইমামের সঙ্গে, তাহলে ইমামের সঙ্গে তাকে ওই রাকাতে বৈঠক করতে হচ্ছে ইমাম অনুকরণে। তারপরে যখন তিনি একাকি তার ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবেন, সেগুলোতেও তাকে প্রথম রাকাতে বৈঠক করতে হবে। তাহলে পরপর দুইটা বৈঠক হয়ে যাচ্ছে, একটি ইমামের সাথে বৈঠক, আরেকটা হলো তার পরে রাকাতে বৈঠক। দ্বিতীয় যে বৈঠকটা হলো তিনি একাকি নামাজ আদায় করতে গিয়ে যে বৈঠক করেছেন, এই বৈঠকটা হলো তার দ্বিতীয় রাকাতের বৈঠক। আর প্রথম বৈঠকটা হলো শুধুমাত্র ইমামের অনুকরণে বৈঠক। পর্ব দুইটা বৈঠক হয়ে যাচ্ছে, কোনো সমস্যা তাতে নেই। আর যদি কেউ ইমামের সাথে দুই রাকাত পেয়েছেন, তাহলে ইমামের সাথে দ্বিতীয় রাকাতে বসেছেন আর বাকি দুই রাকাত তিনি এখন আদায় করবেন, তাহলে বাকি দুই রাকাত তিনি স্বাভাবিক আদায় করবেন এবং তার সিরিয়াল অনুযায়ী, যেহেতু ইমামের সঙ্গে দুই রাকাত সম্পন্ন হয়েছে, দ্বিতীয় রাকাতে বৈঠক হয়েছে এবং তার শেষের বৈঠকটা তিনি করবেন, মাঝখানে আর কোনো বৈঠক করতে হবে না। আর ইমাম সাহেবের সঙ্গে আখিরি বৈঠকে মুক্তাদিকে কতটুকু পাঠ করতে হবে, শুধু আত্মাহেতু নাকি দুরুদ দোয়া মাসুরা সহ, এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ততা রয়েছে। কেউ চাইলে আত্মাহেতু পড়ে আত্মাহেতু শেষ অংশগুলোকে বারবার পড়তে পারেন অথবা চুপ করে বসে থাকতে পারেন, আর কেউ চাইলে আত্মাহেতুর পর দুরুদ দোয়া মাসুরাও পড়তে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ইমামের সঙ্গে বৈঠক করে আত্মাহেতু ইত্যাদি পাঠ করার পর ভুলে যদি কেউ সালাম ফিরিয়ে ফেলেন, এরপর তার মনে হলো যে তার কয়েকটা রাকাত ছুটে গিয়েছিল, তো সে রাকাতগুলো যখন তিনি আদায় করবেন, সেক্ষেত্রে তাকে সিজদায় সৌদিতে অবশেষে, যেহেতু ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলাটা তার ভুল ছিল। আরেকটি মাসালা হলো এই প্রসঙ্গে, মাসবুকের ছুটে যাওয়া সালাত যদি দিনের সালাত হয়, যেমন জোহর বা আসর হয়,
তাহলে সেক্ষেত্রে তিনি ছুটে যাওয়া রাকাতগুলো একাকি যখন আদায় করবেন তখন নীরবে কেরাত পাঠ করবেন। আর মাগরিব এশা বা ফজরের নামাজের ক্ষেত্রে যদি কেউ মাসবুক হন তাহলে সেক্ষেত্রে ছুটে যাওয়া রাকাতগুলো তিনি চাইলে সরবে পাঠ করতে পারেন, চাইলে তিনি নীরবেও পাঠ করতে পারেন। বিন বাদুর রহমাল্লাহ সরবে পাঠ করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে আমাদেরকে বিশুদ্ধ উপায়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।